Hello dear friends, welcome to the Photoshop tutorial video. Asker video te amra crop tool er kaj dekhbo. So without delay, let's start the video. So ami ekhane crop tool select kore nilam. C key te press korlo crop tool select hoye jabe. So apnara dekhte pachhen image er charo pashe crop boundary chole esheche. We almost everyone knows about this tool. Crop tool usually amra use kori kono ekti image er unwanted part ke delete korar jonno. Like ekhane ei image er logo ti kichuta side e ache. Jodi amra ei side er kichuta part bad diye dei ba delete kore dei tahole logo ti middle e chole ashbe. So er jonno ami crop tool diye ei corner er point e mouse er layer button press kore left side e drag korbo. Uporer property bar e ekhane tinte option chole esheche. যদি আমি টিক মার্কে ক্লিক করি তাহলে ইমেজটি ক্রপ হয়ে যাবে বা আপনি যদি এন্টার কিও প্রেস করেন তাহলে ক্রপ হয়ে যাবে এন্ড মাঝে হচ্ছে ক্যান্সেল মার্ক এখানে ক্লিক করলে আপনার রিসেন্ট ক্রপ ক্যান্সেল হয়ে যাবে এন্ড লাস্টে হচ্ছে রিসেট মার্ক এটাতে ক্লিক করলে আপনার ক্রপ ফার্স্ট পজিশনে চলে আসবে সো আমি রাইট মার্কে ক্লিক করলাম এখন লোগোটা অলমোস্ট মিডলে আছে ওকে নাও আমরা ক্রপ টুলের কিছু অপশন দেখে নেব এখান থেকে আমরা ক্রপ বাউন্ডারি এর রেশিও সিলেক্ট করতে পারবো সো প্রথম ছিল রেশিও যদি রেশিও সিলেক্ট থাকে তাহলে আমরা র্যান্ডমলি ফটো ক্রপ করতে পারবো বা চাইলে নিজের কাস্টমাইজ করে রেশিও বসাতে পারবো এখানে আমরা ওয়াইড এন্ড হাইট কত রাখতে চাই তা বসাতে পারবো লাইক এখানে ওয়াইড দিলাম 8 এন্ড হাইট দিলাম 10 এখন আমি যেভাবে ক্রপ করি না কেন 8% বাই 10% ই পারবে লাইক আমি ওয়াইড যত রাখবো হাইট তার থেকে 2% বেশি হবে আমি এখানে হোয়াইট রাখলাম 580 সো হাইট হবে 725 এখানে এই বক্স দুটির মাঝে ডাবল এরো রয়েছে এই ডাবল এরোতে ক্লিক করলে ওয়াইড এন্ড হাইট এর পার্সেন্টেজ সোয়াপ হয়ে যাবে এখন এর ওয়াইড এন্ড হাইট হচ্ছে 10/8 সো এই বক্স দুটির পাশে রয়েছে আরেকটি বক্স ক্লিয়ার আপনি যদি এই ওয়াইড এন্ড হাইট এর সেটিং ডিলিট করে ফ্রি ফ্রম ক্রপিং এ ফিরে যেতে চান তাহলে ক্লিয়ার বাটনে ক্লিক করলে আপনার রেশিও সেটিং ক্লিয়ার হয়ে যাবে সো রেশিওর নিচে রয়েছে ওয়াইড বাই হাইট বাই রেজুলেশন এখানে এই অপশনের জন্য তিনটি বক্স রয়েছে একটি ওয়াইড একটি হাইট আর আরেকটি রেজুলেশনের নর্মালি ক্রপ করলে ইমেজের রেজুলেশন কমে যায় আর রেজুলেশন সেট করে দিলে আপনি ইমেজ ক্রপ করার পরও রেজুলেশন ঠিক থাকবে সো এগুলো হচ্ছে কিছু রেশিও প্রিসেট এখান থেকে আপনি এই প্রিসেটগুলো ইউজ করতে পারেন বা অরিজিনাল রেশিও রাখতে পারেন ওকে নেক্সট হচ্ছে স্ট্রেটেন এর সাহায্যে আপনি কোনো ইমেজের বাঁকা অবজেক্টের অ্যাসপেক্টে স্ট্রেট করতে পারবেন লাইক আমি একটি ইমেজ ওপেন করে নিচ্ছি ওকে সো এই ইমেজটির অবজেক্ট অর্থাৎ এই বিল্ডিংটি কিছুটা বাঁকা আছে সো এখান থেকে স্ট্রেটেন অন করে দিলাম এন্ড বিল্ডিংটির নিচে একদম উপর পর্যন্ত একটি স্ট্রেট লাইন ড্র করে নিলাম এন্ড নাও আমাদের বিল্ডিংটি এখন স্ট্রেট হয়ে গেছে বাট এর বেশ কিছু পার্ট ক্রপ হয়ে গেছে ওকে লেটস মুভ অন দি নেক্সট অপশন নেক্সট অপশন হলো গ্রিড এখানে বেশ কিছু অপশন আছে যা আপনার ইমেজের ক্রপকে ভিজুয়ালাইজ করতে হেল্প করবে সো প্রথম হচ্ছে রুল অফ থার্ডস রুল অফ থার্ড হচ্ছে কোনো একটি ইমেজের ইম্পর্টেন্ট অবজেক্টটি মিডিয়ালে না হয়ে যদি এই থার্ড লাইন বরাবর হয় তাহলে এটি দেখতে বেশি ভালো লাগে নেক্সট হচ্ছে গ্রিড এখানে অনেকগুলো সারি এবং কলাম রয়েছে এগুলো আপনাকে আপনার ইমেজটিকে ক্রপ করতে হেল্প করে ইমেজের উপরে নিচে কতটুকু থাকবে অ্যান্ড ইমেজের অবজেক্টটিকে স্ট্রেট রাখতে হেল্প করে দেন হচ্ছে ডায়াগোনাল ট্রায়াঙ্গেল গোল্ডেন রেশিও অ্যান্ড গোল্ডেন স্পাইরাল এগুলোরও সেম কাজ মেইনলি আপনার ইমেজে কোন অবজেক্টের উপর ফোকাস করবে ইমেজের সাইজ ঠিক রাখতে হেল্প করে ওকে নেক্সট অপশন হচ্ছে ডিলেট ক্রপ পিক্সেলস সো এর কাজ হচ্ছে ক্রপ করার পরে ইমেজের যে এক্সট্রা পার্ট থাকে তা ডিলেট করে দেয়া লাইক আমি এখানে ইমেজটিকে ক্রপ করে নিলাম ইউ ক্যান সি এগেন যখন ক্রপ করছি তখন এর আগের ক্রপ করা এক্সট্রা পার্টও শো করছে বাট যদি আপনার মনে হয় যে আপনার এই ক্রপ পার্ট আপনার নেক্সটে একদমই প্রয়োজন হবে না দেন ডিলেট ক্রপ পিক্সেল অন করে দিবেন তাহলে এই এক্সট্রা পার্ট পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে এখন যদি আমি ক্রপ করে এগেন ক্রপ করতে চাই আপনি দেখতে পাবেন এখানে আর আগের ক্রপ করা পার্টগুলো নেই
আর যদি মনে হয় যে পরবর্তীতে এই পার্ট আপনার এডিটের কাজে লাগবে তাহলে ডিলিট ক্রপ পিক্সেল অফ করে নেবেন। লেটস সি দি নেক্সট অপশন টুল। নেক্সট টুল হচ্ছে কন্টেন্ট আয়ার। সো ক্রপ টুলের কাজ শুধু ক্রপ করাই নয়, আপনি চাইলে আপনার ইমেজের এরিয়াও বাড়িয়ে নিতে পারেন। যদি কন্টেন্ট আয়ার অফ থাকে অ্যান্ড আপনি এরিয়া বাড়ান তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার সিলেক্ট আছে সেই কালারের এরিয়া হবে। আর যদি আপনি কন্টেন্ট আয়ার অন করে নেন তাহলে আপনার ইমেজের সাথে ম্যাচ করে এরিয়া বাড়িয়ে দিবে। বাট এটি বেশি ভালো কাজ করে সলিড কালার বা গ্রেডিয়েন্ট কালারের ইমেজ হলে, বা ইমেজে যদি কোনো প্যাটার্ন বারবার রিপিট হয়, বিকজ এই অপশনটি ইমেজে থাকা এরিয়াকে বারবার রিপিট করে এক্সট্রা এরিয়া তৈরি করে। লাইক আমি এই ইমেজটির নিচের অ্যান্ড উপরের দিকের কিছুটা অংশ বাড়াবো। সো প্রসেসিংয়ের পর দেখতে পাচ্ছেন ইমেজের উপরে অ্যান্ড নিচে কত সুন্দরভাবে এরিয়া ম্যাচ হয়েছে, বিকজ উপরের পার্টটি সলিড কালার ছিল অ্যান্ড নিচে এই বিল্ডিংটির প্যাটার্ন বারবার রিপিট হচ্ছিল। বাট আমি যদি এই ইমেজটির এরিয়া বাড়াই তাহলে রেজাল্ট খুব বেশি একটা ভালো হবে না, বিকজ এখানে এই এরিয়ার পার্টটি বারবার রিপিট হওয়ার কারণে ইমেজটি ন্যাচারাল লাগছে না। সো দ্যাটস অল ফর টুডে। আমরা নেক্সট ক্লাসে স্লাইস টুল অ্যান্ড স্লাইস সিলেক্ট টুলের কাজ দেখব। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট ফটোশপ দেন ইউ ক্যান আস্ক দেম ইন দি কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। সি ইউ ইন দি নেক্সট ভিডিও।